ভারের আশুলিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে রবিবার বিকেলে জিরানি কলা এলাকার নিউ পপুলার হাসপাতালে এই ঘটনা ঘটে অভিযুক্ত ভুয়া চিকিৎসক রাজু আহমেদ গাজীপুরের কালিয়াকড় থানার টানসূত্রাপুর এলাকার বাসিন্দা তিনি এইচএসসি পাশের পর নার্সিং ট্রেনিং নিয়ে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে আসছেন এ পর্যন্ত শতাধিক অপারেশনও করেছেন বলে দাবি রাজুর নিয়তে সজনরা জানায় বাড়ির কাছে হয় এই হাসপাতালে অপারেশন করতে নিয়ে যায় কিন্তু ভুযাত ডাক্তার দিয়ে অপারেশনের পর ওই প্রসূতির মৃত্যু হয় রোগী সজনরা ভুয়া চিকিৎসক ও হাসপাতালের আটক করে পুলিশে দিয়েছে। কাজ আসলে রাজশাহী মেডিকেল একজন বর্তমান ছিল তার কাছ থেকে আসলে রক্ত হয়ে যায় এই রোগীটা মালিকের ডাক্তার হিসাবে পরিচিত